মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারার হুমকি দিলেন ভারতের এক বিজেপি নেতা। প্রকাশ্য এক সমাবেশে দাঁড়িয়ে এমনই উত্তেজক ভাষণ দিলেন ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতিশ রানে। তবে তার এরকম সাম্প্রদায়িক বক্তব্যের পর কঠোর সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। বিধায়ক নীতিশ রানে কট্টর হিন্দুত্ববাদী এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই আলোচনার সমালোচনার জন্ম দেয়। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে, নীতিশ রানের বিরুদ্ধে এ পর্যন্ত দুটি মামলা দায়ের করেছে আহমদনগর পুলিশ। পুলিশ দাবি করেছে তারা একরকম বাধ্য হয়েই এই ব্যবস্থা নিয়েছে। শুক্রবার আহমেদনগরের রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় বক্তব্য দিয়েছিলেন নীতিশ রানে। তখন তিনি বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব, এটা মাথায় রেখো। এদিকে আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন, রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন, আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতিশ রানে প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন যে মসজিদে ঢুকে এক এক করে মুসলিমদের মারবেন। প্রকাশ্য সভায় তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রের সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। এফআইআর এর বিরুদ্ধে রানেকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া উচিত। এদিকে বিতর্কের জেরে নীতিশ রানের মন্তব্য দলের নয় দাবি করেছে বিজেপি। নীতিশ রানের কড়া সমালোচনা করেছেন দলের মুখপাত্র তুহিন সিনহা। ভারতীয় পুলিশের এক কর্মকর্তার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নীতিশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় 260 কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।